আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরের, দেশে অথবা বিদেশ, যে যেখান থেকে দেখছেন, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আজকে আমরা কথা বলবো সুদ নিয়ে। আপনারা জানেন, ইসলামী শরীয়তে সুদ একটি ভয়ঙ্করতম গুনাহ। একজন ইমানদার হিসাবে, মুমিন মুসলিম হিসেবে সুদ থেকে বেঁচে থাকাটা যতটা গুরুত্বপূর্ণ, আবার সুদ থেকে বেঁচে থাকাটাও ঠিক ততটাই কঠিনতম একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষকে সুদের কারণে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, বদ্দুয়া দিয়েছেন। এক নম্বর হচ্ছে সুদ যিনি খান, সুদখোর। দুই নম্বর হচ্ছে সুদ দাতা, যিনি সুদ দেন, তিনি ইচ্ছা করে দেন আর অনিচ্ছা করেই দেন। তিন নম্বর হচ্ছে সুদের সাক্ষীদাতা, যিনি সুদ লেনদেনে সাক্ষী থাকেন। চার নম্বর হচ্ছে যিনি এ সুদের লেনদেনটা লিখে রাখেন। তাহলে আমরা যারা এ চার শ্রেণীর অন্তর্ভুক্ত রয়েছি বা কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে জড়িত রয়েছি, আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে আমাদের প্রতি আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন এই পৃথিবীতে, তিনি আমাদের জন্য রহমত, রহমতের নবী, দয়ার নবী। আমার প্রতি, আপনার প্রতি যখন লানত করেন, বদদোয়া করেন, সে কঠিন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনি একজন সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক কোন মুখে দাঁড়াবেন? যেদিন সূর্যটা মাথার নিকটে চলে আসবে, এই মাটিটা তামায় পরিণত হয়ে যাবে, একদম জ্বলন্ত অঙ্গারের মতো হয়ে যাবে, পা দিলে পায়ের চামড়াগুলো পুড়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে জ্বলতে থাকবে, ফুটতে থাকবে, মানুষের জিহ্বাটা বেরিয়ে যাবে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাবে, এক ফোঁটা পানির জন্যে মানুষ ঢোক গিলতে পারবে না। সেদিন হাউজে কাউসারের পানি পান করার জন্যে আমরা পাগল হয়ে যাব। সেদিন ও সুদখোর ভাই, আপনি কোন মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দাঁড়াবেন আর হাউজে কাউসারের পানি পান করার জন্যে আশা করতে পারেন? সুদের সবচেয়ে বড় গুণা এবং সুদের সবচেয়ে ছোট গুণা সহ সুদের সাথে জড়িত আর অনেকগুলো ভয়াবহ দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা সবচেয়ে ছোট গুণাটা দিয়ে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হাওবান, সুদের সত্তরটি গুণা রয়েছে। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট গুণা হলো সুদখোর তার মাকে ধর্ষণ করলে যে গুণা হয়, তার মাকে বিয়ে করলে, মায়ের সাথে ব্যভিচার করলে যে গুণাটা হবে, সুদের সবচাইতে ছোট গুণাটা হলো এটা। প্রিয় সুদখোর ভাই, আপনি তো নামাজও পড়েন, আপনি আল্লাহতে বিশ্বাসও করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতও করেন, আপনি আশিকে রাসূল, আবার সুদও খান, আপনি মনে করতেছেন সুদ খেলে আপনার সম্পদ বাড়ে না, সুদ খেলে আপনার ধ্বংস অনিবার্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন সুদ খাচ্ছেন, আপনি জেনে রাখেন আপনি অনেকগুলো গুণা করতেছেন, এর মধ্যে সবচেয়ে ছোট গুণা যেটা, এটা হলো আপনি আপনার মাকে ধর্ষণ করতেছেন, আপনি আপনার মার সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রব একটা জিনিস আপনার জন্য হারাম করেছেন, এটাই তো যথেষ্ট। এইটা থেকে দূরে থাকার জন্য এর চেয়ে বড় কোনো নিষেধাজ্ঞা, এর চেয়ে বড় কোনো বর্ণনার প্রয়োজন আছে? আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি মুসলিম, আপনি আল্লাহর আনুগত্য করেন, আপনি রাসূলকে ভালোবাসেন, আল্লাহ সুদকে হারাম করেছেন, এটাই তো যথেষ্ট।
কিন্তু আপনি মনে করতেছেন সুদ খেলে, সুদে টাকা আনলে আপনার সম্পদ বাড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার সম্পদ বাড়ে না। আল্লাহ বলতেছেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ুরবিস সাদাকাত। আল্লাহ বলতেছেন যে আল্লাহ সাদকাকে, দান সাদকাকে বাড়িয়ে দেন, আর সুদকে তিনি ধ্বংস করে দেন, মিটিয়ে দেন, নিচের দিকে অতল গহ্বরে ঢুকিয়ে দেন। আপনি মনে করতেছেন যে আপনি 1,00,000 টাকা দিয়ে আপনি 1,000 টাকা বা 1,500 টাকা সুদ পাচ্ছেন, আপনার টাকা বৃদ্ধি পাচ্ছে না। আপনি সুদে টাকা খাটিয়ে যে টাকাটা আনতেছেন এটা আপনার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসতেছে। আল্লাহ বলতেছেন এটা আপনার জন্য ধ্বংস। কীভাবে ধ্বংস, কীভাবে দান সৎকা বৃদ্ধি পায়, এগুলার অনেকগুলো লজিক রয়েছে, যুক্তি রয়েছে, বাস্তবতা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় দিনী ভাই, আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদখোর, আপনি শুধু এইটুকু মাথায় রাখেন আল্লাহ বলতেছেন আপনি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমাদেরকে দূরে রাখো, নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এই 7টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বরে হচ্ছে জাদু, 3 নম্বরে হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বরে হচ্ছে সুদ খাওয়া, 5 নম্বরে ইতিমের মাল অন্যায়ভাবে জোর জুলুম করে খেয়ে ফেরা, 6 নম্বরে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, 7 নম্বর হচ্ছে একজন সতী সাধবী মুমেনা নারীর প্রতি অপবাদ দেয়া। তাহলে 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7টা ধ্বংসাত্মক জিনিসের মধ্যে 4 নম্বরে রয়েছে সুদ। অর্থাৎ আপনি সুদ খাবেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনি মনে করতেছেন টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে, আপনি 1,00,000 টাকা ইনকাম করতেছেন, আপনি অপেক্ষা করেন আপনি এই টাকা কতদিন ভোগ করবেন, বেশি দিন না। আপনি কি নিজেকে এই নিশ্চয়তা দিতে পারেন যে আগামী 6 মাস আপনি টাকাগুলো ভোগ করতে পারবেন, আগামী 1 বছর, আগামী 2 দিন, 1 সপ্তাহ, 2 ঘন্টা? না, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। আপনি এই এখনই যদি আপনার আজরাইল আপনার গলা চিপে ধরে আপনাকে নিয়ে যায়, এই সুদের গুনাহগুলো নিয়ে আপনি কবরে ঢুকবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তিনি সুদকে ধ্বংস করেন, সুদখোরকে ধ্বংস করেন, সুদদাতা, সুদগ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক সকলের সমান অপরাধী। কিছু কিছু পাপ রয়েছে, মানুষ যখন পৃথিবীতে এই পাপগুলো করে তখন এই পাপগুলোর জন্য পরকালে শাস্তি তো আছেই, দুনিয়াতে থাকতেও আল্লাহর গজব অনিবার্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা গহারা যিনা ওয়ার রিবা ফি ক্বারিয়াতিন ফাকাদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ। যখন কোনো জনপদে জিনা এবং সুদ ব্যাপকতা পেয়ে যাবে, অনেক দূরে বেরিয়ে যাবে, মানে মানুষ ব্যাপক পরিমাণে এগুলোর সাথে জড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আজাব তারা নিজেদের জন্য অনিবার্য করে নেয়, ওয়াজিব করে নেয়। আমাদের সমাজে আজও যারা সুদের সাথে জড়িত রয়েছেন, আপনি অল্প কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে শুয়ে শুয়ে একবার একটু চিন্তা করেন, শুধু এই চিন্তাটা করেন যে আপনি তো বিশ্বাস করেন যে কোনো মুহূর্তে আপনি মৃত্যুবরণ করতে পারেন, এখন, আজ, কাল বা যে কোনো মুহূর্তে আপনি কবরে চলে যেতে পারেন, এবং আপনি জানেন যে এই সুদের টাকাটা আপনার সাথে কবরে যাবে না এবং এই টাকা আপনার কোনো উপকারও দেবে না। তাহলে এই যে সুদের মাধ্যমে আপনি কিসের নেশায়, কিসের লোভে, কি কারণে আপনি সুদের মাধ্যমে যে সম্পদের পাহাড় গড়ে দিয়ে যাচ্ছেন, জমি কিনে দিয়ে যাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাচ্ছেন, আপনি যখন কবরে শুয়ে যাবেন এই সুদের টাকা আপনার তো কোনো উপকারে আসলো না, খাবে তো আপনার নেক্সট জেনারেশন, কিন্তু গুণাটা তো আপনি নিয়ে গেলেন। আপনি তো জানেন সুদের কতগুলো গুণা। আপনি কি জানেন কবরে চলে যাওয়ার পরে আপনি একদম অসহায় হয়ে যাবেন, আমরা সবাই একদম অসহায় হয়ে যাব, আল্লাহর সাহায্য ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার আপনাকেই বলতেছেন, কারণ আপনি তো ইমান এনেছেন না, আপনার মধ্যে ইমান রয়েছে, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি পরকালে বিশ্বাস করেন, আপনি কবরে যাবেন সে কথাও বিশ্বাস করেন, আপনার অন্যতম এটি একটি গুণ, আপনাকেই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। আর কি করবেন? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর এই আপনি এখনও আপনার সুদের যে লেনদেনগুলো রয়েছে
এখনও ব্যাংকে টাকা রয়েছে, ডিপিএসে রয়েছে, আপনি মানে সুদে আপনি মানুষকে টাকা দিয়ে দিয়েছেন, এখনও আপনার সুদের সাথে জড়িত যে লেনদেনগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখন বলতেছেন, এই মুহূর্তে বলতেছেন, আপনি সুদের লেনদেনগুলোকে ক্লোজ করে ফেলেন। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ আবারও বলতেছেন, আপনি না মুমিন, আপনি না ইমানদার। তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, ঠিক এই মুহূর্ত থেকে সুদের যাবতীয় লেনদেন তুমি স্টপ করে দেবা, কাট আপ করে দেবা, বন্ধ করে দেবা। তারপর আল্লাহ কি বলতেছেন শুনেন, ফাইন লাম তাফালু, আল্লাহ জানেন আমাদের মধ্যে কেউ কেউ যখন আল্লাহ তার প্রতি হেদায়ত দেবেন, রহমত নাজিল করবেন, তার অন্তরে রহমত চলে আসবে, আল্লাহর দয়া চলে আসবে, তখন সে কিন্তু সুদ থেকে ফিরে আসবে। আমার এই কথাগুলো শোনার পরে সুদ থেকে ডাইরেক্ট সে ফিরে আসবে। ফিরে যদি কেউ না আসে, অনেক আছে এরকম যে আপনি ফিরবেন না, কারণ যত কথাই বলি যে বিচার মানে তাল গাছটা আমার, আপনি সুদের যত ওয়াজই শুনেন, লোকজন আপনাকে যত ওয়াজই শোনাক, মাওলানা সাহেবরা বা ওলামাই কেরাম এই সুদের বিরুদ্ধে যত কথাই বলুক, আপনি কি সুদ থেকে আপনি ফিরেন না? যদি আপনি না ফিরেন, আপনার কথাও কিন্তু আল্লাহ বলেছে, কি বলেছে দেখেন, ফাইন লাম তাফালু ফাআযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি তোমার সুদের লেনদেন থেকে ফিরে না আসো, বন্ধ না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো, তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো, তুমি যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। যখন আপনি অসহায় হয়ে যাবেন, লম্বা হয়ে কয়েক টুকরা সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরে শুয়ে যাবেন না, কোনো আশ্রয় থাকবে না, কোনো সশ্রয় থাকবে না, কোনো বন্ধু থাকবে না, টাকা পয়সা হ্যাঁ লোকজন চেলা চামুন্ডা কিছুই থাকবে না, লম্বা সোজা শটান হয়ে অন্ধকার কবর যখন শুয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জিজ্ঞেস করবেন যে সেদিন না তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলে, আজকে আর কী চাও? তোমার পরিণতি যা হওয়ার তাই হবে, কঠিনতম ভয়ঙ্করতম শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা পরবর্তী আলোচনায় পরকালে একজন সুদখোরের কি ধরনের শাস্তি হতে পারে সেটা নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদেরকে এই ধ্বংসাত্মক ভয়ঙ্করতম পাপ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের অন্তরে আমাদের হৃদয়ে রহমত নাজিল করুন, এই মুহূর্ত থেকে যাতে আমরা সকল ধরনের সুদি লেনদেন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।